আসসালামু আলাইকুম। বড় বড় কারখানা বা বহুতল বিল্ডিংয়ে ছাদে কীভাবে আর্থিং লাইন করা হয় আমি সেই বিষয়ে সামান্য কিছু দেখানোর চেষ্টা করব এবং অল্প কথায় কিছু বলার চেষ্টা করব। স্ক্রিনে যে একটি রডের ছবি দেখা যাচ্ছে এটির নাম লাইটিং অ্যারিস্টর বা স্পাইক বলে অনেকে। যাই হোক, এই স্পাইক ছাদের উপরে কীভাবে বসানো হয় আর কীভাবে সংযোগ করতে হয় সেই বিষয়ে আমি অল্প কথায় কিছু বলার চেষ্টা করব। আপনারা ভিডিওতে দেখুন, আশা করি কিছু বুঝতে পারবেন। এটি একটি কারখানার বহুতল ভবন। ভবনটি যত বড়ই হোক, ওই ভবনের চতুর্দিকে ওয়ালের উপর দিয়ে এইভাবে লাইটিং অ্যারিস্টার কানেকশন করা হয়। মোটামুটি 20 ফিট বা 25 ফিট দূরত্ব রেখে প্রত্যেকটি লাইটিং অ্যারিস্টার কানেকশন করা হয় এবং মোটা একটি কপার বারের সাহায্যে প্রত্যেকটি লাইটিং অ্যারিস্টারকে ইলেকট্রিক্যালি কানেক্টেড করে দেওয়া হয় এবং ছাদের মাঝখানেও এভাবে লাইন টেনে লাইটিং অ্যারিস্টার কানেকশন করে দেওয়া হয়, যাতে প্রাকৃতিক বজ্রপাত হলে সেই বজ্রপাতের বিদ্যুৎকে এই আর্থিংয়ের সাহায্যে গ্রাউন্ডে পৌঁছে দেওয়া যায়। তাতে বজ্রপাতের দুর্ঘটনা থেকে যন্ত্রপাতি এবং অন্যান্য সব কিছুকে মোটামুটি নিরাপদ রাখা যায়। যদিও প্রাকৃতিক এই বজ্রপাত থেকে কোনো কিছুকেই রক্ষা করার মতো 100% কোনো ব্যবস্থা এখনও গ্রহণ করা সম্ভব হয় না, আর তাই এইভাবে লাইটিং অ্যারিস্টার দিয়ে কপার বার দিয়ে সংযোগ করে আর্থিংয়ের সাথে কানেকশন করে দিলে অনেকটাই নিরাপদ হয়, দুর্ঘটনা থেকে বাঁচা যায়। অনেক ভবনে লক্ষ্য করলে দেখা যায় যে এই লাইটিং অ্যারিস্টারগুলো 3 মাথা যুক্ত হয়, ত্রিশূল আকৃতির, আর আবার অনেক সময় দেখা যায় যে মেটাল বা জিআই পাইপের সাহায্যে বা মোটা কোনো রডের মাধ্যমে অনেক উঁচু করে দিয়ে তার মাথায় লাইটিং অ্যারিস্টারগুলো লাগানো হয় এবং লাইন টেনে বিল্ডিংয়ের বিভিন্ন প্রান্ত দিয়ে এটি নিচের দিকে নামানো হয় এবং পাইপ বোরিং করে সেটা গ্রাউন্ড করে দেওয়া হয়। প্রত্যেকটা গ্রাউন্ডিং মোটামুটি 120 ফিট থেকে অনেকে 300 ফিট বা 350 ফিট পর্যন্ত বোরিং করে। তারপরে কপারের মোটা রড সেই পাইপের ভিতর দিয়ে বসিয়ে সেটার সাথে কানেক্টেড করে দেওয়া হয় এই আর্থিং লাইনগুলো। এখানে একটি আর্থিং পিট দেখানো হয়েছে এবং এইভাবেই বিল্ডিংয়ের চতুর্পাশে কিছু দূরত্বে দূরত্বে আর্থিং বোরিং করে দেওয়া হয়েছে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।